নতুন নায়ক নায়িকাদের ভবিষ্যৎ কোথায়, এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। তবে এসব কিছু নিয়ে আলোচনায় বেরিয়ে আসে কয়েকটা বিষয়বস্তু। টিকে থাকতে হলে নতুনদের কি করতে হবে আর তাদের নিয়ে কাজ করতে হলে নির্মাতাদের কতটুকু সচেতন হতে হবে, এসব কিছু নিয়ে কামরুল রিফাতের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব থাকছে এবারে। একের পর এক নায়ক নায়িকা আসছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, কিন্তু টিকতে পারছে না কেউ, হারিয়ে যাচ্ছে হাতে গোনা কয়েকটি সিনেমায় কাজ করে। ঠিক তেমনি সাড়া দিতে পারছে না দর্শকদের। সিনেমাপাড়ায় এখন পর্যন্ত তালিকাভুক্ত কয়েকজন নায়ক নায়িকা নিয়ে চলছে প্রতিযোগিতা। নতুনদের নিয়ে তেমন আগ্রহ নেই কারোরই। শুধু তাই নয়, হল মালিকদের আগ্রহ তালিকাভুক্ত সেই কয়েকজন নায়ক নায়িকার দিকে। কিন্তু কেন সাড়া ফেলতে পারছে না নতুনরা, এ সব কিছুর কারণ হিসেবে উঠে এসেছে কয়েকটি বিষয়বস্তু। নতুন নায়ক নায়িকারা অভিনয়ের দিকে গুরুত্ব কম দিচ্ছেন, তুলনামূলকভাবে নতুন মুখ বেশি আসলেও বেরিয়ে আসছে না ভালো কাজ। নিজের কাজের প্রতি নিষ্ঠা না থাকা, অভিনয়ের দিকে গুরুত্ব না দিয়ে টাকার দিকে গুরুত্ব বেশি দেওয়া, সিনেমার সংখ্যা বাড়ানোর ফলে কমে যাচ্ছে কাজের মান, নায়ক কিংবা নায়িকা নির্বাচনে ভুল করছেন পরিচালকরা, টিভি চ্যানেলের রিয়েলিটি শো থেকে আনা হচ্ছে নায়ক নায়িকাদের, নতুনদের জন্য এখন পর্যন্ত নেই কোনো ভালো প্রশিক্ষণ কেন্দ্র। কেউ সিনেমা করতে আসে নাই, টাকা রোজগার করতে আসছে, হিরো হইতে আসে নাই। নতুন কাউকে ফোন করলেই, হ্যাঁ আমি তো এত টাকার কমে আমি কাজ করি না, তোর কোন ছবিতে কে নিল না নিল সেটাই আমরা জানি না, এত টাকার নিচে আমরা কাজ করি না। এইটা আমাদের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খারাপ, ওদের জন্য তো খারাপ বটেই। নতুনদের টিকে থাকতে হলে গুরুত্ব দিতে হবে কয়েকটি দিকে, এমন বিষয়গুলো উঠে এসেছে বারবার। ইদানিং শুনে যে আপনি প্রডিউসার ডাইরেক্টরদেরকে, মানে নতুন যারা শিল্পী হিরো হিরোইন ওরাই ভোগাচ্ছে, এটা খুব অন্যায় জিনিস। তার মানে তারা কাজকে ভালোবাসে না। একটা শর্ট দিতে গেলে তার আগে অনেক ভাবার প্রয়োজন আছে। আসল জায়গাটাতেই তাদের একটা ঘাটতি রয়ে যাচ্ছে। সময় স্বল্পতা বলবো সেটা, নাকি অবহেলা বলবো, নাকি বেশি জানে সেটা বলবো, আমি জানি না ঠিক। নিষ্ঠার সাথে সততার সাথে কাজটাকে ভালোবেসো, আদার্স কোনো কিছু না ভেবে। আর কাজটাকে নিয়ে যদি তোমরা অধ্যয়ন বলো, বা যেটা মানুষ বলে না যে মূল লক্ষ্য, সেটা করলে আমার মনে হয় যে তারা অনেক ভালো করতে পারবে এবং থাকবে সারা জীবন। ভাষাগত দিকটা ভালো করে জানতে হবে, উচ্চারণের গভীরতাটা শিখতে হবে, এজন্য ভালো আবৃত্তি করতে হবে। এমন নয় যে তাকে আবৃত্তিকার হতে হবে। আমরা জসিম ভাই বেঁচে থাকতে আমরা জসিম ভাইকে দেখেছি, যে ওনার যে চেহারা সেই চেহারা নিয়ে হিরো হওয়ার কথা না, কিন্তু উনি কিন্তু হিরো হয়েছিলেন। এটা কেন হয়েছিল? ওনার অধ্যবসায় এবং ওনার চেষ্টা, ওনার সিনসিয়ারিটি। আগে নিজেকে তৈরি করে নিতে হবে যে আমি এখানকার উপযুক্ত, আমার একটা পায়ের তলায় মাটি আসছে, আমার অভিনয়, আমার জনপ্রিয়তা সব কিছু একটা তৈরি করার পরে তখন তাদের এই কমার্শিয়াল চিন্তা ভাবনাটা করা উচিত। এদিকে নতুনরা কেন আসছে, কী লক্ষ্য নিয়ে আসছে তা ভাবতে হবে সবার আগে। পুরাতনরা চলে গেলে জায়গা করে নিতে হয় নতুনদের, কিন্তু কে বা কারা দাঁড়াবে সেই জায়গায়, যারা অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করবেন দর্শকদের, যার নামে চলবে হল, যাকে আদর্শ ভাববে পরের প্রজন্ম। কামরুল রিফাত, 24 নাইট।